বারবার শিক্ষামন্ত্রী বলছেন এবং মুখ্যমন্ত্রী কিছুদিন আগে বার্তাও দিলেন, তা সত্ত্বেও কিন্তু কলেজে একের পর এক অভিযোগ থামছে না। এবং এইবার যে ভয়ঙ্কর অভিযোগটা উঠল উত্তর চব্বিশ পরগনার বারাসাত গভর্নমেন্ট কলেজে স্নাতক স্তরে ছাত্রভর্তির জন্য ঘুষ নেওয়ার অভিযোগ, একেবারেই তাই। আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি সমীরণ পালের সঙ্গে। সমীরণ, ঠিক কি অভিযোগ ছাত্রের বিরুদ্ধে? দেখো, ছাত্রের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে বারাসাত গভর্নমেন্ট কলেজে এক ছাত্র, সে স্নাতক স্তরে ভূগোল অনার্স নিয়ে ভর্তি হতে চায়। সেই মতো তার সঙ্গে এক প্রথম বর্ষের ছাত্র, কলকাতার একটি কলেজের প্রথম বর্ষের ছাত্র, তার বারাসাতের চাপাটালি এলাকায় বাড়ি, এবং সেই ছাত্র তার সঙ্গে যোগাযোগ করে তাকে বলে যে সে এক ছাত্র নেতার পরিচিত, তৃণমূল ছাত্র পরিষদ নেতা, তিনি কলকাতার কলেজে আছে, তিনি যথেষ্ট প্রভাবশালী নেতা, তিনি সমস্ত কলেজে ভর্তি করে দেওয়ার ক্ষমতা রাখে। সেই মতো তাকে একেবারে রাজি করায় এবং তাতে রফা হয় যে 1,20,000 টাকা দিতে পারলে বারাসাত গভর্নমেন্ট কলেজে ভূগোল অনার্সে সে ভর্তি করে দেবে। সেই মতো 5,000 টাকা অগ্রিম তার থেকে নেওয়া হয়ে যায়। গতকাল ওই অভিযুক্ত ছাত্র তাকে ফোন করে বলে যে বারাসাত গভর্নমেন্ট কলেজ চত্বর এলাকায় আসতে এবং গতকাল রাতে এবং সেই টাকা পয়সা অর্থাৎ আর্থিক লেনদেনের ব্যাপারে কিছু কথাবার্তা বলার জন্য। সেই মতো ছাত্রটি যায় এবং সেই লেনদেন নিয়ে দুজনের মধ্যে বচসা হয়। খবর চলে যায় তৃণমূল ছাত্র পরিষদ নেতাদের কাছে এবং যে ছাত্রটির কাছ থেকে ঘুষ চাওয়া হচ্ছে সেই ছাত্রটি বারাসাত গভর্নমেন্ট কলেজের তৃণমূল ছাত্র পরিষদের এক নেতার ভাই, তা সত্ত্বেও তার কাছ থেকে ঘুষ চাওয়া হচ্ছে। এবং এই খবর পেয়ে তৃণমূল ছাত্র পরিষদ নেতা সোহম পাল তার সহযোগীদের নিয়ে বারাসাত গভর্নমেন্ট কলেজের কাছে ওই জায়গায় এসে পৌঁছন এবং ওই ছাত্রকে জেরা করতে থাকে। জেরায় ছাত্রটি জানায় যে এক তৃণমূল ছাত্র পরিষদ নেতার কথা মতো সে টাকা তুলছে, সে আরো অনেকের কাছ থেকে এভাবে টাকা নিয়েছে এবং তার পকেট থেকে একটি উচ্চ মাধ্যমিকের মার্কশিটও পাওয়া যায়। এবং তারপরে সন্দেহ হয় এবং ওই ছাত্র নেতার এবং তাকে সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়া হয় বারাসাত থানায়। এবং ওই অভিযোগকারী ছাত্র অভিযোগ দায়ের করে বারাসাত থানায় যে তার কাছ থেকে কলেজে ভর্তির জন্য ঘুষ চাওয়া হচ্ছে। অর্থাৎ যেখানে রাজ্য সরকার, রাজ্যের শিক্ষামন্ত্রী বারবার বলছে ভর্তি প্রক্রিয়া অনলাইনে করা হয়েছে দুর্নীতিমুক্ত এবং স্বচ্ছ করার জন্য, সেখানে বেআইনি ভাবে আর্থিক লেনদেন হচ্ছে এবং সেই আর্থিক লেনদেনে জড়িত হচ্ছে একজন ছাত্র নেতা। সেই ছাত্র নেতা এক ছাত্রকে পাঠাচ্ছে টাকা নেওয়ার জন্য। এই অভিযোগ দায়ের করা হয়েছে বারাসাত থানা এবং বারাসাত থানার পুলিশ ওই ছাত্রকে আটক করেছে, তাকে জিজ্ঞাসাবাদ করছে, পুলিশ খতিয়ে দেখছে যে ওই ছাত্রের সঙ্গে কারা কারা জড়িত এই আর্থিক লেনদেনে। তৃণমূল ছাত্র পরিষদ নেতা সোহম পাল জানিয়েছে যে তাদের বিষয়টি নজরে আসার সঙ্গে সঙ্গেই তারা সক্রিয় হয়ে ওঠেন এবং পুলিশে অভিযোগ জানান এবং পুলিশ তাকে আটক করেছে। এবং তৃণমূল ছাত্র পরিষদের বক্তব্য যে এই ধরনের বেআইনি আর্থিক লেনদেন রুখতে তারা বিভিন্ন কলেজে নজরদারি চালাচ্ছেন এবং সেই নজরদারি চালানোর জন্যই এই ছাত্রটিকে তারা ধরতে সক্ষম হয়েছে। ধন্যবাদ সমীরণ।